কাউকে গভীর টেনশনে ফেলতে চান তাহলে মেসেজ দিয়ে রিমুভ করে দেন। হাসতে দেখো, ঘুরতে দেখো, আর আমি যে সিঙ্গেল সেটা দেখো না। আচ্ছা কি তুমি কিসে পড়ো? আর বলিয়েন না, শুধু ঘন ঘন বিপদেই পড়ি। মনে পড়ে, খুব মনে পড়ে, কিন্তু কারে মনে পড়ে সেটাই মনে পড়তেছে না। কি প্রবলেম? আমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। মাই নেম ইজ সরলা, দিস ইজ মাই সরলা রানী সূত্রধর। আচ্ছা কেউ কি বলতে পারবেন আমি কত পার্সেন্ট শয়তান? এসএসসি পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, এটা খুবই সহজ, কারণ আমি নিজেই তিনবার দিয়েছি। স্যার বলেছিল তোকে দিয়ে কিছু হবে না, সেই আমি এখন একটা টিকটক অ্যাকাউন্টের মালিক। একবার বিপদে পড়েন আপন মানুষ চিনতে পারবেন। আমি তাকেই চাই যাকে রাগ করে ফোন না দিলে বলবে ফোন দিবা নাকি দিব না। 9 টাকার 30 জিবি অফারটি পেতে স্বপ্ন দেখুন। আমরা যেটাকে আপলোড বলি মুরব্বীরা সেটাকে বলে আয় হাই ছাইরা দিছে। গুড বাই টিকটক, সবার বাদাম বিক্রি শেষ হইলো বললেন, আবার ফিরে আসবো আপনাদের মাঝে। খুব বড়া মিউজিক সার্চ কর। লাইফে এর আগে কখনো কাউকে এতটা ভালো লাগেনি, ফার্স্ট দেখাই প্রেমে পড়ে গেছি তোমার। হাই তোমার হাসি, উফ ভালোবাসি তোমায়। পদ্মা নদীর মাঝে আমি, মনে অনেক ঢেউ, আমার ভাইয়ের বউ লাগবে, রাজি আছো নি কেউ? একটা বিএফের অভাবে সমাজে মুখ দেখাইতে পারতেছি না। কোথায় তুমি? বাসায়। বাসায় বললি কেন? তুই বলবি তোমার মনে শালা রোমান্টিক। কি করে আমি আজকে বাস নামে গোপালবার দেখছি, না দেখলে তো বুঝতেই পারতাম না, আপনারা দেখেন। হাসতে দেখো, ঘুরতে দেখো, আর আমি যে সিঙ্গেল সেটা দেখো না। কি করে ঠান্ডা মাথায় ভাবুন, দোষটা কার উপরে চাপানো যায়?